ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন সাবেক ফুটবলাররা। সকালে বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে এই পদত্যাগের দাবি জানান তারা। আর পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়। সাবেক অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, আলফাজ আহমেদ, রুমান বিন ওয়ালি সাবির সহ অনেকে। এ সময় অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি আব্দুস সালাম জানান, ২৪ ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।